हेलो फ्रेंड्स वेलकम टू नीड एडुकेशनल चैनल। तो आमी आपनादेर जारा पीएससी एलडीए परीक्षाय सफल हयेछिलेन ताদের জন্য কয়েকটি ভিডিও এর আগে আপলোড করেছিলাম। তো প্রত্যেকটি ভিডিওতে আপনাদের রেসপন্স দেখে খুবই ভালো লেগেছিল। এর আগের ভিডিওটিতে আমি আপনাদের ভিআর ফর্ম সাবমিশন করার পর কি কি জিনিস আপনাদের জানার দরকার এবং অ্যাকচুয়ালি ভিআর ফর্মও কীভাবে সাবমিট করতে হয় সেগুলো সম্পর্কে ডিটেলসে বলেছিলাম। তো সেই পার্ট ওয়ানের ভিডিওতে অনেকেরই অনেক কোয়ারি মিটেছিল, অনেকে নতুন কিছু কোয়ারিও ছিল, অনেকে পার্ট টু এর জন্য ওয়েট করছিলেন। তাহলে সবারই জন্য আমি পার্ট টুতে আরও যেগুলো রিমেনিং টপিক যেগুলো নতুন উঠে এসেছে এবং ভিআরের পরবর্তীকালে যে পুলিশ ভেরিফিকেশনের যে প্রসেসগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি পার্ট টু ভিডিওটি বানিয়েছি। ভিডিওটি কিছুদিন আসতে লেট হলো, তার জন্য সবাইকে আমার তরফ থেকে অত্যন্ত দুঃখিত। যাই হোক বন্ধুরা, যেগুলি লেটেস্ট আপডেট এসছে এবং যেগুলি খবর পাওয়া গেছে সেগুলো নিয়ে পার্ট টু ভিডিওতে। এখানে আপনারা টোটাল পিভিআরের নিয়ে কী কী আপনাদের জিনিস নিউজ জানতে হবে সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করবো। পুলিশ ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিস থেকে যারা আসবেন তারা কী কী ডকুমেন্টস চাইছেন সেটা নিয়ে আলোচনা করব। কতগুলো ভিআর ফর্ম সাবমিট হয়েছে এখন অবধি স্পেশালি নবান্নতে, এবং প্রমোশনের বিষয়ে আর কিছু আলোচনা করেছিলাম, সেটি আরও কিছু ইনফরমেশান আপনাদের দেবো। তাছাড়া আপনাদের যারা নবান্ন ছাড়া অন্যান্য রিজিয়নাল এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ডিপার্টমেন্টে যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য কিছু ইনফরমেশান আছে, এবং লাস্টে আপনাদের যদি কোনো ডকুমেন্টসে কিছু ভুল থাকে সেগুলো কীভাবে কারেক্ট করবেন। চলুন বন্ধু এক এক করে স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে প্রমোশন নিয়ে আলোচনা করি। প্রথমে প্রমোশন নিয়ে আমি আপনাদের আগের ভিডিওতে অনেক ডিটেলসে বলেছিলাম যে কী কী পোস্টে আপনারা প্রমোশন পেতে পারেন সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। এবার সেটা কীভাবে পাবেন সেটা নিয়ে ডিসকাস করব। প্রমোশন আপনারা দুটোভাবে পেতে পারেন। একটা হচ্ছে ডাইরেক্ট ভিত্তিতে প্রমোশন পেতে পারেন, যেটি আপনার সিনিয়রিটি এবং সার্ভিস করার এক্সপিরিয়েন্সের ওপর, এবং আরেকটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সামের ওপর। ডাইরেক্ট প্রমোশনের ওপর করলে আপনাদের এটা অবশ্যই টাইম কনজিউমিং, এটি যেভাবে আপনাদের পোস্ট খালি হবে সেই অনুযায়ী আপনারা প্রমোশন পাবেন। ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আপনারা অনেক তাড়াতাড়ি হায়ার র্যাঙ্কে যেতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের প্রমোশনও তাড়াতাড়ি হবে। যারা ডাইরেক্ট প্রমোশন পাবেন তারা অবশ্যই র্যাঙ্কের ভিত্তিতে পাবেন। যারা ভালো র্যাঙ্ক হয়েছে তারা তো অবশ্যই ভালো তাড়াতাড়ি প্রমোশন পাবেন, এবং যাদের ক্ষেত্রে আপনারা কম বয়সে অনেকে হয়তো 24, 25, 22, 21 বছর বয়সে চাকরিতে এবারে সিলেক্টেড হয়ে গেছেন তারা তো অবশ্যই একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে অফিসার র্যাঙ্কে যেতে পারবেন। তারা যেমন আগেরবারে আমি ডিসকাশন করেছিলাম যে সেকশন অফিসার যে পোস্টটি রয়েছে সেখানে আপনারা অবশ্যই যেতে পারবেন, এবং সেটা ডিপার্টমেন্টাল পরীক্ষাতে গেলে আপনারা খুব সহজে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। র্যাঙ্ক ওয়াইজ প্রমোশন হবে, যে যত ভালো র্যাঙ্কে আছেন তারা তত তাড়াতাড়ি প্রমোশন পাবেন। তো প্রথম প্রমোশন আপনারা যেটি আছে সেটি আপনারা হয়তো 3-4 বছরের মধ্যে পেয়ে যাবেন, অর্থাৎ এলডিসি থেকে ইউডিসির যে প্রমোশন রয়েছে সেটি আপনারা পেয়ে যাবেন। তারপর হয়তো আপনাদের প্রমোশন পেতে একটু অসুবিধা হতে পারে, কারণ সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ওয়েট করতে হতে পারে। কেননা আমি নবান্নতে অনেকেই যারা ফর্ম সাবমিট করেছেন তাদের যারা ওখানে কর্তারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে যে তারা অনেকেই এলডিসিতে ঢুকেছিলেন, ইউডিসিতে খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে প্রায় 10 বছর 12 বছর এখন অবধি ইউডিসিতেই আছেন, তারপর তাদের প্রমোশন আসেনি। তো যাই হোক প্রথম প্রমোশন আপনারা তাড়াতাড়ি পাবেন, কিন্তু তারপরে আপনাদের প্রমোশন পেতে হয়তো একটু দেরি হবে যত আপনারা ওপরের। তো যাই হোক আপনাদের প্রমোশনের ক্ষেত্রে এই কতগুলি আপডেট আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যারা হায়ার কোয়ালিফিকেশান আছেন তারা অবশ্যই ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে হায়ার র্যাঙ্কে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। নেক্সট হচ্ছে টোটাল ভিআর এখনও অবধি কতগুলি সাবমিট হয়েছে, সেটি আমি যতদূর জানি আপডেট পাওয়া গেছে সেটি হচ্ছে প্রায় 630টি যত ভিআর সাবমিট হয়েছে, এর থেকে বেশিও হতে পারে, এবং যেহেতু আমি এটার আপডেটটা কিছুদিন আগে পেয়েছিলাম হয়তো এর থেকে কিছু বেশি হতে পারে। তবে এটা আপনারা আন্দাজ লাগাতে পারেন 630 থেকে হয়তো 650 মতো ভিআর এখনও অবধি সাবমিট হয়েছে। যারা এক্ষেত্রে আরেকটা কোয়ারি অনেক যেটা আসে সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে স্পিড পোস্টের মাধ্যমে ব্ল্যাঙ্ক ভিআর রোল অনেকের ক্ষেত্রে জমা এসছে বলতে তাদের বাড়িতে এসেছে। অনেকে ব্যাপারে কনফিউজড আছেন যে তারা কি আবার নতুন করে ভিআর ফর্ম সাবমিট করবেন বা কী করতে হবে ওটা নিয়ে। তো আপনাদের এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যারা ভিআর ফর্ম অলরেডি ফিল আপ করে সাবমিট করে দিয়েছেন নেট থেকে প্রিন্ট আউট করে তাদের আর ফার্দার ভিআর ফর্ম সেন্ড করার দরকার নেই। ওটি আপনাদের ক্ষেত্রে পাঠানো হয়েছিল সেফটি পারপাসের জন্য, যদি কেউ ভিআর ফর্ম ডাউনলোড করতে পারেননি তাদের জন্য এই অপশানটি, যেটা আপনারা যেটি স্পিড পোস্টে এসছে সেটি জমা করতে পারেন, কিন্তু যারা অলরেডি জমা করে দিয়েছেন তাদের আর কোনো কিছু করতে হবে না। এবার হচ্ছে অনেক লেটেস্ট যেটি কাল থেকে যেটি আপডেট পাওয়া যায় সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশান ডিআইবি অফিস থেকে শুরু হয়েছে। অনেকে ভাবছিলেন যে হয়তো পুজোর কাজের জন্য দেরি হতে পারে বা অন্য কিছু দেরি হতে পারে, এবং কিন্তু অনেক ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে। যেগুলো রিজিয়নাল ডিপার্টমেন্ট আছে, যেমন জলসম্পদ ভবন আছেন, তাছাড়া হায়ার এডুকেশনের যে কমিশনার কতগুলো ডিপার্টমেন্ট ছিলেন, এবং যেগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো ডিপার্টমেন্ট ছিল সেগুলোতেও কিন্তু পুলিশ ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে। এবার হচ্ছে যেটি আপনাদের পিভিআরের ক্ষেত্রে বলে রাখি যে কী কী ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে এই মুহূর্তে। যাদের এখনও ডিআইপি অফিস থেকে আসেননি তার সেসব ক্যান্ডিডেটদের জন্য এটা বলা যে আপনারা অবশ্যই সব ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন। তো যেগুলো চাই সেটা হচ্ছে প্রথম রেসিডেন্ট সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট একটি চাই। ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কথা বলেন, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের করে নিতে হবে। ক্যান্ডিডেটের ভোটার আধার এবং রেশন কার্ডের জেরক্স রাখতে হবে, বাবার জেরক্স বাবারও এই সেম ডকুমেন্টগুলো জেরক্স রাখতে হবে এবং মায়ের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো জেরক্স রাখতে হবে। যেসব মহিলা যারা বিবাহিত তাদের স্বামীর এই জেরক্সগুলি রাখতে হবে, বার্থ সার্টিফিকেটের জেরক্স রাখতে হবে এবং স্কুল সার্টিফিকেটের জেরক্স রাখতে হবে। যদি কারো ক্ষেত্রে তার বাবা বা মা মারা গেছেন তাহলে সেই ডেথ সার্টিফিকেটের জেরক্সটি রাখতে হবে। জমির যে বাড়িতে আপনারা রয়েছেন সেই জমির দলিল এবং বাড়ির দলিল এবং মিউটেশন কপিগুলির জেরক্স রাখতে হবে। যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে এনওসি রেডি রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে ডিআইবিকে একটি আপনাদের দরখাস্ত লিখতে হবে যে এবং যে আপনারা এটি পুলিশ ভেরিফিকেশনের জন্য এটি করছেন এবং আপনাদের সব কিছু ক্লিয়ারেন্স আছে, আপনারা রিকোয়েস্ট জানিয়ে একটি ডিআইবিকে অফিসে দরখাস্ত লিখতে হবে এবং যেদিন আপনাদের ডাকা হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য সেদিন আপনাদের কিন্তু সব কিছু অরিজিনাল নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে যদি আপনাদের ক্ষেত্রে কোনো ডিসপিউট থাকে, অনেকের নামে ভুল আছে, অনেকে বাবার নামে মায়ের নামে ভুল আছে, অ্যাড্রেসে ভুল আছে, নিজের নামে ভুল আছে, অনেকের ক্ষেত্রে হয়তো যেটি আপনাদের বার্থ সার্টিফিকেট সেটি হারিয়ে গেছে বা জমি দলিলে কোনো ভুল আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেট এফিডেভিট এটি করিয়ে নেবেন। এটি খরচা খুব একটি লাগে না এবং খুবই কাজের জিনিস, একবার করে নিলে আপনাদের সারা জীবনের ভ্যালিডিটি থাকে। তো সেইরকম আপনাদের যদি কোনো ডিসপিউট রয়েছে সেটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে রেখে দিন। এটি না করিয়ে রাখলে পরবর্তীকালে আপনাদের সেটি দরকার হবেই, তখন আপনাদের হয়তো প্রসেসিংয়ের ক্ষেত্রে ডিলে হতে পারে। সুতরাং যেই ডকুমেন্টগুলো আপনাদের বললাম সেগুলো অবশ্যই আপনারা রেডি করে রাখুন এবং তারপর ওয়েট করুন। সব ডিস্ট্রিক্টে আস্তে আস্তে ডিআইবি থেকে আপনাদের পুলিশ ভেরিফিকেশান স্টার্ট হবে। মাঝে পুলিশ পুজোর জন্য হয়তো কাজে কিছু লেট হতে পারে, কিন্তু কাজ আপনাদের যখন শুরু হয়েছে তখন খুব তাড়াতাড়ি সেটি শেষ হবে। এবার যদি এরপর এটি এখন অবধি আপনাদের ক্ষেত্রে মানে যে আপডেটগুলি এসেছিলো এটি আপনাদের এই আপডেটটি ছিল। ভিডিওটি আপনারা পার্ট ওয়ানটিও ভালো করে দেখেছেন, পার্ট টুটিও আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের যা কিছু কোয়েরি এরপরও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলের সঙ্গে থাকুন। যদি কোনো লেটেস্ট আপডেট এর পরবর্তীকালে পাওয়া যায় আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।